হৌ রাবা আজকে কিন্তু মোরোগের গোস্ত সারাই বাদ গ্রহণ করতাম না ঠিক আছে বাবাজি তাই হবে না এখন বলো তো তোমার কাম কাজের কোনো ব্যবস্থা করেছো তা হয়ে যাবে না সারা জীবন কি আর বেকার থাকবো তা কেন থাকবে অর্ধেক জীবন তো কাড়াইসো আরে খাইতে খাইতে আচ্ছা হৌ রাব্বা মাছ আছে তো কেন মাছ দিয়ে আবার কেয়া করতে ও মা ইয়া কেরম্মা কথা কইলেন মাছ দি সে কেয়া করে আর দীর্ঘদিনের স্বপ্ন আর হরিয়াম্মা যদি দোগা মাছ করা করিয়া বাজিয়া দে করমাইয়া খাইতাম আরমজাদা কেন রে মুরগের গোস্তু দি কি তোর আত্মা শান্তি পাইতো না আইনে কিন্তু আরে অপমান করতেছেন আইনে বলে যাবেন না যে আই কিন্তু আইনের বাড়ির একমাত্র জামাই আচ্ছা হৌরব্বা এ পুহুরিকা কেটা খাচ্ছে আইনে কইতেন পারেননি এ পুহুরিকা তোর বাপে খাচ্ছে কিল্লায়। ওমা, মা আর বাফে তো এই ব্যাপারে আর লোকে মাতে ন আচ্ছা ওরা ফুরের মাড়ি বেগুন কে করছেন কেন তুমি জানো না পুহুরের মাড়ি বেগুন আই সাবাই সাবাই খাইছি ওমা, মা এগুন কে এখন মাড়ি খাইতেন গেলেন আর কাছে কইতেন আই এর নেড়ে দশ টিয়া দিতাম মুড়ি কিনি সাবাই সাবাই খাইতেন হ্যাঁ রমজান জমাই থাপ্র এত দাঁত ফলাই দেব ও মা দাঁত ফলাই দিলে আই মুরগের গুস্ত খাব কেবা করিয়া এই তোর কি লজ্জা সরম বলতে কিছু আছে রে একজ্ঞান কথা আছে না হোর বাড়িতে জামাই যত লজ্জা করবো ততই লজ। আইনে তো কোনো দিন বিয়া করেন ন হর বাড়িতেও ন যাইলে বুঝতেন টের ফাইতেন নি আরে জাদা জামাই আই যদি বিয়া না করতাম তোরটা করতো নাইল তো হাসা কইছেন। আচ্ছা হোর আব্বা আইনের কি কোনো সন্তান নাই আরে বেফতার বাচ্চা আর যদি কোনো সন্তান না থাকতো তুই আরে হোরা বা ডাহস কেবা বা করিয়া হ্যাঁ কথা একজ্ঞা তো মিশা কন্য তো আর বাপ যে বেফতার আনিয়ে জানেন কেবা করিয়া কেন তোর মা কইছিল ও বিশাল চক্রান্ত চলছে আচ্ছা হৌরা বাইনের মার কি বিয়ে হয়ে গেছে এ হারম জাদা চুপ আর অজ্ঞা কথা কবি মগুর দিব বাড়ি দিদি আপনা ফাড়াইলাম মুকুয়ে দিলাম ও মা এরম্মা করিয়া কথা কনকা আর দাফনা ফাটাইলে লাই মুরগের গুস্ত খাব কেবা করিয়া এমন হারাম জাদা জামাই তার বাফের জন্ম দেখি আচ্ছা হো রাব্বা আইনার বাফের কি বিয়া হয়েছিল বাবাজি সিরিজ কাগজ চিন সিরিজ কাগজ চিনতাম না কিল্লাই কেন সিরিজ কাগজ দি কেয়া করতেন সিরিজ কাগজ দি ফাউতুন মাতা অব্দি গসানি যখন দেবো না তখন বুঝে লাইবার নিজে নিজে যে কার বিয়া হইছে কার বিয়া হয় না বুঝছো তই মুৰ্গী বস্তু খাব কেইবা কৰি